অনেক বিতর্ক হয়েছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ নিয়ে। অবশেষে 22শে জানুয়ারি রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এবং আপনারা অনেকেই এখন জেনে গিয়েছেন যে রাম মন্দির তৈরি প্রায় শেষ মুহূর্তে, এখনও কিছু ইনকমপ্লিট আছে, আর কিছুদিনের মধ্যেই রাম মন্দির তৈরি হয়ে যাবে। 22শে জানুয়ারি ধুমধাম করে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার, এবং জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন, ছিলেন মোহন ভাগবত আরএসএসের প্রধান, ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল, সব বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ভিআইপিরা তারা ছিলেন, উপস্থিত ছিলেন এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। এটা আপনারা সবাই জেনে গিয়েছেন, কিন্তু আপনারা জানেন কি যে এই রাম মন্দিরের প্রত্যেক দিনের পুজো কারা করবে সেটা এখনো অনেকে জানতে পারেননি। তাই এই বিষয়টা জানিয়ে দিই আপনাদের যে রাম মন্দিরের রামলালার মানে প্রধান পুরোহিত হচ্ছেন যিনি মোহিত দুবে, যিনি সাম্য বেদ নিয়ে পড়াশোনা করেছেন, বর্তমানে তিনি পিএইচডি করছেন, এবং তিনি অত্যন্ত দক্ষ পুরোহিত। এবং জানেন যে রাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে রাম জন্মভূমি ট্রাস্ট, অর্থাৎ যাদের এই রাম মন্দির নির্মাণের দায়িত্ব আছে তারাই মূলত এই পুরোহিত নির্বাচন করে, এবং তারা সমস্ত দায়িত্বই পালন, মন্দির নির্মাণ থেকে আরম্ভ করে সব কিছু তারা করছেন, এবং পুরোহিতের নির্মাণের পুরোহিত বাজারের ক্ষেত্রেও তারা বেশ কিছু কয়েকটি পরীক্ষা তারা নিয়েছিলেন, এবং সেখানে দেখা গেছিল 3000 আবেদনপত্র পড়ে, বিভিন্ন সারা দেশ থেকে 3000 আবেদনপত্র পড়ে, সেখান থেকে বিভিন্নভাবে তারা 20 জনকে বেছে নেন, এবং এই 20 জন পুরোহিতকে তারা 6 মাস ধরে প্রশিক্ষণ দেন, অর্থাৎ এই রাম লালার মূর্তির পুরোহিত, অর্থাৎ প্রাত্যহিক প্রতিদিনের যে পুজো অর্চনার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রশিক্ষণ দেওয়ার পর তাদের হাতে দায়িত্ব সমর্পণ করা হয়েছে। এবং আরেকটা জিনিস জানিয়ে রেখে যে এই যে রামলালার যিনি প্রধান পুরোহিত হচ্ছেন তার মাসিক বেতন কিন্তু 32,500 টাকা, আর সহকারী পুরোহিতদের কিন্তু 31,000 টাকা। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রামলালা পুজো কিন্তু নিত্যদিনে সেখানে পুজো হবে, কারণ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে গত 22শে জানুয়ারি। তাই এই বিষয় মানে লক্ষ্য রেখেই কিন্তু প্রতিদিন সেখানে ধুমধাম করে পুজো হবে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা রামলালার দর্শনে আসবেন অযোধ্যাতে তারাও যাতে পুজো দেখতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, কিন্তু সেই সঙ্গে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রামলালার পুজোর দায়িত্বে কারা থাকছেন তাদের সম্পদে মানুষের কৌতূহল থাকে। তাই এই ইনফরমেশনটা, অর্থাৎ এই তথ্যগুলো আপনাদের সাধারণ মানুষের জন্য জানিয়ে রাখলাম।